السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أن عائشة رضي الله تعالى قال কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেন আমিল আমলানাহি আমরৌনা ফাহুয়ার উদ্দুল সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবান তালার অতপর প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর শতকটি সালাত ও সালাম বর্ষিত আল্লাহ আমিন আজকের আলোচনার বিষয় সবে বরাত আমার এই আলোচনাটি তারাই শুনবেন যারা একটু মুক্ত মনা অর্থাৎ আলোচনাটি সবাই শুনতে পারেন আলোচনাটি শোনার শর্ত হচ্ছে এটাই আপনি আপনার মাঝাবি গোড়ামি আপনি আপনার নিজের মস্তিষ্ক চাষ করা পাণ্ডিত্য আপনি আপনার বড়ো হুজুর ছোট হুজুর থেকে শোনা বিভিন্ন ফতুয়া কে যদি পাশে রেখে মুক্ত মন নিয়ে শিখব আশা নিয়ে যদি শুনতে পারেন তবে আপনি উপকৃত হবেন আর আপনি যদি মনে করেন যে না আপনি সব বোঝেন তাহলে ভিডিওটা আপনার না দেখাই ভালো কারণ এর থেকে আপনার মুখ দিয়ে হয়তো ভালো কিছু বেরোবো না বলে আমরা মনে করি আল্লাহ সুবান তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ই আইউল্লা দিন মানু আতিউল্লাহ ও আতিউর রাসুল হে ইমানদারগণ তোমরা আমাকে এবং আমার রসুলকে মেনে নাও অলব তেরু আমাদের দুজনকে না মেনে তোমরা তোমাদের আমলগুলাকে নষ্ট করো না আলোচনা করব সবে বরাত নিয়ে জি সবে বরাত আমরা প্রত্যেকটা আমল যখন আমরা করব তার পূর্বে দেখে নেব আমলটা কোরআন এবং হাদিসে আছে কি না পরবর্তী সময় যাতে করে আমাদেরকে পস্তাতে না হয় অপমানিত না হতে হয় কেয়ামতের মাঠে লাঞ্ছিত না হতে হয় সবে বরাত সব মানে রাত্রি বরাত মানে ভাগ্য অর্থাৎ ভাগ্য রজনী এই রাত্রিতে নাকি মানুষের ভাগ্যকে লেখা হয় নবায়ন করা হয় মানুষের তাকদীরকে পরিশুদ্ধ করা হয় এটা এক শ্রেণীর মানুষের ধারণা তবে কোনো আমল যখন আমরা করব সেটা কোরআন এবং হাদিসে আছে কি না সেটাও একটু আমাদেরকে দেখে নিতে হবে সবে বরাত এই শব্দটা না কোরআনুল করিমের কোথাও রয়েছে না হাদিসের কোনো পৃষ্ঠার মধ্যে রয়েছে এটা একটি মানুষের বানানো নাম হ্যাঁ থাকতেই পারে মানুষের বানানো নাম যেমন তারা ভি বলে কোনো সলাতের নাম আপনি পাবেন না কোরআন এবং হাদিসে কোথায় কোথাও খুঁজে তাই বলে কি সেটা নেই না সেটা আছে কিন্তু তারাবির জায়গায় যে কিয়ামুল্লাইল রয়েছে সেটা যেমন সাব্যস্ত তেমনি আজকে এই শবে বরাত এর সাথে কি কোনো সম্পৃক্ততা রয়েছে এবং হাদিসের হ্যাঁ অ্যাক্সিডেন্টের আলেম লেমাগন এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে যে শবে বরাত মানে হচ্ছে মোবারক রাত্রি কোরআনুল করিম আল্লাহ তালা এই মোবারক রাত্রি কথা বলেছেন যে আমি কোনো এক বরকতময় রাত্রিতে মোবারকপূর্ণ রাত্রিতে আমি কোরআনুল করিম নাজিল করেছি আর আমরা সবাই জানি যে কোরআনুল করিম নাজিল হয়েছে সবে বরাতে নয় বরং রামাদান মাসে হুফি লাইলাতিল কাদর আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি কেউ যদি মনে করে যে মধ্য সবনে আল্লাহ সোবানা তালা কোরআনুল করিম নাজিল করেছেন তাহলে কোরআন এর এই আয়াতের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক কথার জন্য তাকে বিচারের কাঠ গড়ায় আল্লাহ সোবাল তালার ক্রোধের সামনে দাঁড়াতে হবে বলে আমরা মনে করি তো এই যে শবে বরাত এই শবে বরাত বলে কোনো কিছুই ইসলামে নেই না আপনি রাখবেন না আগে আপনাকে পুরো আলোচনাটি সুন্দর করে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং দেখতে হবে যে কথাটা আমার কতটুকু যুক্তিযুক্ত আপনি যে পালন করছেন তার মধ্যে যদি কল্যাণ থাকে তো আমরা সেটাকে কেন মেনে নেব না অবশ্যই আমাদেরও তো ভুল হতে পারে আপনি যদি আমাকে বলতেই পারেন যে দেখেন এই হচ্ছে সেই হাদিস দ্বারা সাব্যস্ত তো আলহামদুলিল্লাহ আমরা নির্দ্বিধায় মেনে নেব, শুধু যাচাই করব হাদিসটা কি ঠিক নাকি ভুল তো এটা সবে বরাত এই শব্দটা আপনি কোথাও পাবেন না এটা আছে নেফসে মিন সাবান মিডিল অব দ্য সাবান সাবান মাসের মধ্যরাত্রি অর্থাৎ পনেরোই সাবান আমাদের দেশে পনেরোই সাবান উপলক্ষে ভারত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলায় এই পনেরোই সাবান উপলক্ষে পালন করা হয় দিনে রোজা রাত্রিবেলায় অগণিত সলাদ তারপরে বিশেষ বিশেষ জায়গায় কবরের উপরে মোমবাতি জ্বালানো হয় তারপরে কিছু কিছু জায়গায় আপনার হালুয়া রুটি তৈরি করা হয় এই রকম অনেক কিছু ইবাদত চালু রয়েছে যা আমরা কোরআন এবং হাদিস খুঁজলে কোথাও পাই না কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ রয়েছে যাদের কথাকে টিকিয়ে ফেলার জন্য দীর্ঘদিন যাবৎ ভুল করে আসার পরে এখন যদি তারা সত্য বলে ফেলে তাহলে একটা জেনারেল শিক্ষিত ছেলের কাছে হেরে যাবে এই লজ্জায় তারা ওই দলিলকে টিকানোর জন্য অনেক মিথ্যা কথা আমাদের সমাজে বলে থাকেন তো এই নিপসেমিন শাহবান এই রাতের ব্যাপারে কিছু জাল এবং জয়ীফ হাদিস মানুষের দরবারে বর্ণনা করা হয় এবং এই রাতকে বরকতময় রাত বলে কিছু মারা এটাকে বরকতময় রাত বলে কিন্তু পালন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে যদি চো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা দেননি যা করেননি তার সামনে যা হয়েছে তিনি চুপ থাকেননি তা যদি করেন ফাহুয়া রদ্দুন সেটা বাতিল আর আয়েশা তার রাজি আল্লাহ আনহমা কল কল রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আয়সা রাজিয়াল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান আমিলা ম্যান আমিল্লা আলাহি আমরও না রাদ্দুন কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর তা মোহাম্মদ বলেন সাল্লাম বলেননি করেননি বা তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি রাদ্দুন ওটা বাতিল এখন আপনি গোড়ামির বসে বলতেই পারেন যে আপনারা তো সব কিছুকে বিদাত বলেন সব কিছুকে চলবে না বলেন ইত্যাদি ইত্যাদি যে কথা হবে লজিক দিয়ে কথা হবে কোরআন এবং হাদিস দিয়ে আর কোরআন এবং হাদিস মানে লজিক এখন আপনার বোঝার ভুল থাকতে পারে আমার বোঝার ভুল থাকতে পারে আচ্ছা সবচেয়ে বেশি যে হাদিস এই দিনে বর্ণনা করা হয় মানে সবে বরাতকে টিকানোর জন্য সবে বরাতের আমল সাব্যস্ত করার জন্য যে হাদিসটা সবচেয়ে বেশি বর্ণনা করা হয় ইবনে মাজা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা পাওয়া যায় তো হাদিসটায় কি বলা হয়েছে আবু মুসা আসারি রাজি আল্লাহ তাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ সবান নিফসে মিন সাবান সাবানের পনেরো তারিখের রাতে পৃথিবীবাসীর দিকে তাকান আচ্ছা এখানে একটু থামিয়ে দে একটু বলি এই হাদিসকে বেশিরভাগ মহাদেশ বলেছেন জৈফ আমলযোগ্য নয় চলবে না তবে কেউ কেউ বলেছেন তার মধ্যে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনি বলেছেন এটি হাসান হাসান মানে গ্রহণযোগ্য চলতে পারে আমল আচ্ছা কথার খাতিরও ধরে নিলাম যে এই হাদিসটি হাসান মানে গ্রহণযোগ্য তো হাদিসটাকে একটু আমরা কি জানবো না তার বাংলা মানেটাকে একটু অধ্যয়ন করার চেষ্টা করব না ব্রেনের মধ্যে কি ঢোকানোর চেষ্টা করব না তো আসুন আবু মুসা সারি রাজি আনু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন শ্রাবণ মাসের পনেরো তারিখে আল্লাহ সুবানী পৃথিবীবাসীর দিকে তাকান শ্রাবণ মাসের পনেরো তারিখে আল্লাহ সুবান পৃথিবী বাসীর দিকে তাকান ফাইয়া ফিরলি জামিয়া খালকিহি আল্লাহ সুবানা তালা সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ সুবানা তালা পনেরো তারিখ শ্রাবান মাসের রাত্রিতে আকাশ থেকে পৃথিবীবাসীর দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন ইল্লাহ মুসরেকিন ওয়া মুসা আল্লা আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেন যে আল্লাহ সুবানা তালা সব্বাইকে ক্ষমা করে দেন শুধুমাত্র ক্ষমা করেন না মুশরেকিন যারা শিরক করে যারা তাবিজ বিক্রি করে যারা মাজারে সেজদা করে যারা কবরে সেষদা করে যারা বিভিন্ন শিরকে কাজের সঙ্গে লিপ্ত তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না এবং যারা মুসাহীন মুসাহীন শব্দের অর্থ হচ্ছে যার অন্তরে রয়েছে অহংকার আল্লাহ তাকে ক্ষমা করেন না তাহলে আল্লাহ পৃথিবীবাসীর দিকে তাকান পনের সাবানে সবাইকে ক্ষমা করে দেন ক্ষমা করেন না শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে এক যে ব্যক্তি শির করে দুই যে ব্যক্তির অন্তরে রয়েছে ঘৃণা জি অন্তরের ঘৃণা রয়েছে মানে আপনার ভাইয়ের সাথে আপনার ব্যবহার ভালো হবে সে হতে পারে অন্য তরিকার হতে পারে কোনো বাতিল মাঝামের তবুও তার সাথে ভালো কথা বলে ভালো আচরণ করতে হবে তার জন্য আপনার অন্তরে ঘৃণা পুষে রাখবেন তাহলে আল্লাহ আপনাকে এই পনেরো সামানে ক্ষমা করবেন না বলে এখানে বলছেন তাহলে এই হাদিস যদি আমরা সবে বরাতের জন্য সেট করি তাহলে এই হাদিস থেকে শিক্ষা পাচ্ছি আল্লাহ সব সবাইকে ক্ষমা করে দেন ক্ষমা করেন না যারা শির করে আর ক্ষমা করেন না যার মধ্যে অন্তরে অহংকার রয়েছে তাহলে এখন কি আমরা এহাদিস থেকে এই শিক্ষা পেতে পারি না যারা তাবিজের তাবিজের ব্যবসা করতাম তারা তাবিজের ব্যবসা ছেড়ে দেবো যারা মাজার পূজারে শেষদা করতাম তারা মাজার পূজারে শেজদা ছেড়ে দেবো যারা পীর মাসাইকে মেনে শেষদা করতাম সেই শেষদা করার ছেড়ে দেবো যারা আমরা বিভিন্ন শিরকি কাজের সঙ্গে যুক্ত থাকতাম তাহলে এই যুক্ত এই থাকাকে ছেড়ে দেবো তাহলে ছেড়ে দিলে কি করবে আল্লাহ সুবাদলা ক্ষমা করে দেবেন আর কারোর প্রতি যদি আমার অহংকার থাকে ভেতরে ভেতরে যদি আমার একটা মানে মানুষকে মানুষকে ছোট করে দেখার যে প্রবণতা থাকে এটাকে যদি আমি ধ্বংস করে দিতে পারি আমার অন্তরটাকে যদি মুক্ত করতে পারি তাহলে এই রাতে আল্লাহ আমাকে এবং আপনাকে ক্ষমা করবে তাহলে হাদিস থেকে আমরা দুটো শিক্ষা পেলাম যে শির করব না এবং অহংকার পুষে রাখবো না এর মধ্যে তো সবে বরাদ বলে কিছু আসলো না তাহলে কারা এটাকে বানালো এক শ্রেণীর সুবিধাবাদী মৌলভী সাহেবরা এটাকে বানিয়েছে নিজের মাঝাবকে টিকিয়ে থাকার জন্য নিজের কথাকে প্রাধান্য দেওয়ার জন্য এই রাতে মানুষ মাজারে সেজদা করে এই রাতে মানুষ মাজারে গিয়ে হাত তুলে ধোয়া করে এই রাতে মানুষ কবরের আশেপাশে মোমবাতি জ্বালায় যেটা পুরোপুরি শির্ক এই শির্ক থেকে মুক্ত না হলে আপনাকে ক্ষমা করা হবে না আর এই রাতে কোনো বিশেষ আমল নেই আল্লাহ সোবান তালা রসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে বললেন যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি বলে দাও আমি তারা ঘুমিয়ে থাকলেও ক্ষমা করে দেবো শুধু শর্ত আমার এইটুকুই তাদের মনে থাকবে না অহংকার তারা করবে না তাবিজের ব্যবসা মানে শির্ক তাহলে আসুন সবে বরাত উপলক্ষে আমরা শিরকে ছেড়ে দিই আর অন্তরের অন্তরস্থল থেকে ঘৃণাকে ডিলিট করে দিই ফরম্যাট করে দিই আশা করছি তাহলে আপনি প্রতিদিন যেমন করে সলাত আদায় করেন ওইভাবেই সলাত আদায় করেন আপনার যদি মনে করেন যে আপনি তাহার যদি সোলাত আদায় করবো যে করতেই পারেন অ্যাজ ইউজুয়াল তবে সেই দিনের নির্দিষ্ট কোনো সলাত নেই যতগুলা এইরকম নির্দিষ্ট করে কিছু আছে এবং হাদিসে কোথাও তেমন করে বর্ণিত নাই কোরনে তো নাই নাই হাদিসে যা আছে তা আবার জৈফ জৈফ হাদিসের উপর আমল করা আমাদের জন্য জায়েজ নয় আচ্ছা এর পরে থাকলো হালুয়া রুটি খাওয়া সবচেয়ে আশ্চর্য বিষয় আপনি যখন কোনো ইবাদতকে তৈরি করবেন তার মানে সরাসরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করলেন আর মোহাম্মদ সাল্লাহ অপমান করলে আল্লাহকে আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে অপমান করে দেবে মানুষ হুশ হারিয়ে ফেলে যখন রসদ সাল্লাহ সাল্লামের কথা থেকে দূরে চলে যায় তার অন্যতম দলিল হচ্ছে এই সবে বরাত দেখুন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল তাই তিনি দাঁতের ব্যথায় হালুয়া তৈরি করে খেয়েছিলেন নাকি মানুষে বলে তো সেই ব্যথায় আপনিও ব্যথিত হয়ে হালুয়া রুটি খাচ্ছেন আচ্ছা ঠিক আছে যদিও আমাদের দেশের যে হালুয়া তৈরি করা হয় তা ইটের চেয়ে শক্ত তারপর আপনি যদি মনে করেন যে নরম হালুয়া খাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙেছে তো আপনি ব্যথা অনুভব করছেন ঠিক আছে তবে সত্য ঘটনা ঠিক আছে আপনি খান আমার আপত্তি নেই তবে প্রশ্ন আপনার এখানে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙেছিল সাওয়াল মাসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙেছিল সাওয়াল মাসে আর আপনি হালুয়া রুটি তৈরি করছেন শাবান মাসে সাবান রামাদান তারপরে সাওয়াল তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত এখনও ভাঙেনি মানে দু মাস বাকি আছে পাক্কা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাঁত মুবারক ভাঙতে আপনি দু মাস আগে ব্যথা অনুভব করলেন এটা কি আশ্চর্যজনক ঘটনা বলে মনে হচ্ছে না জি আপনি নিজে থেকে যে আমল বানাবেন এটা পরিত্য এটা ইসলামে কোনো জায়গা রাখে না আশা করছি এই ধরনের বিদাতকে ত্যাগ করুন সবে বরাত উপলক্ষে আমাদের সমাজে যা করা হয় সবই পরিত্যা সবই পরিত্য একটাও চলবে না সবই বাতিল বিশ্বাস করুন যদি আখেরাতে বিশ্বাস থাকে আল্লাহ সুবাদ কাছে যদি রাগ মুক্ত হয়ে উঠতে চান আল্লাহ সুবাদ তালার সান্নিধ্য লাভ করতে চান আল্লাহর আসতে কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে যাকে তাকে গালাগালি না করে এই কথা শোনার পরে আশা করছি এইরকম ভয়ানক বিদার থেকে দূরে থাকবেন সবে বরাতের নাই কোনো নামাজ নাই কোনো সিয়াম যা করা হবে সব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করা হবে বিশ্বাস করুন অপমান করা হবে আর বিদাত এমন একটা মহা অন্যায় রসাল্লাম বলছেন খুল্লু বিদাত দলাল্লা খুল্লু দলালা থিন ফিন প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি প্রত্যেকটা গুমরাহ চেজান নামের রাস্তা আল্লাহ আমাদের সবাইকে এই রকমের বিদাত থেকে বাঁচার তৌফিক আদা করুক আর ওই হাদিস অনুসারে হাসান হাদিস অনুসারে আল্লাহ আমাদেরকে শির্ক এবং অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক আদা করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته